আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের কুতুব দিয়া ট্যুরে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম লবণ উৎপাদন দেখার জন্য, কিভাবে লবণ উৎপাদন করা হয়। আপনারা পদ্মায় যেই শেডগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে লবণ তৈরির শেড। কৃষকেরা সমুদ্র থেকে পানি নিয়ে এসে এখানে প্লাস্টিক বিছিয়ে ছোটো ছোটো বক্স করে শেড করে এর মধ্যে লবণ উৎপাদন করে। আপনারা যে স্তূপগুলো দেখতেছেন, এই স্তূপগুলো হচ্ছে লবণের স্তূপ। পানি থেকে লবণ উৎপাদন করার জন্য সাধারণত 3 দিন সময় লাগে। এই পানিগুলো 3 দিনের মধ্যে শুকিয়ে এখানে জড়জড়ে লবণ হয়। আপনারা এখানে যে লবণগুলো দেখতেছেন, এই লবণগুলো আবার ফ্যাক্টরিতে যায়, এখান থেকে ময়লাগুলো পরিশোধন করে আয়োডিনযুক্ত করে প্যাকেট করে বাজারে পাঠানো হয়।